বীরভূমের ইলাম বাজারের এই নির্মাণ ঘিরেই যত বিতর্ক, অভিযোগ পুকুরের একাংশ বুঝিয়ে এই নির্মাণ কাজ করছেন তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি শেখ নূর আনা। এই পরিস্থিতিতে দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে নালিশ জানিয়ে পঞ্চায়েত প্রধানকে চিঠি লিখলেন এক তৃণমূল কর্মী। অভিযোগ পাওয়ার পর তৃণমূলের অঞ্চল সভাপতিকে কাজ বন্ধের নির্দেশ দেন ইলামবাজার পঞ্চায়েতের প্রধান। অভিযোগ তারপরেও চলছে বেআইনি কাজ। অভিযোগ ওই পুকুর ছিল বন্ধ করে দিচ্ছিল কারা? চলছে কাজ? কাজ চলছে। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক। ব্লক লেভেল যে সার্ভেলেন্স টিম সেটা প্রত্যেকটি ব্লকে আছে, আমাদের এনফোর্সমেন্টের বিষয়ে চলছে। আপনি কয়েকটি জায়গায় যে উল্লেখ করছেন, আগামী 24 ঘন্টার মধ্যে সেগুলো আমরা বা 48 ঘন্টার মধ্যে আপনার সে তার প্রতিকার বা রিনিউয়াল আপনি দেখতে পাবেন। বর্তমানে তৃণমূল কংগ্রেস জেনে রাখবেন যে উত্থান হয়েছিল, এ তো পতনের দিকে অগ্রসর হচ্ছে। সেই জন্য পতনকে রোখার জন্য, সাধারণ মানুষের চোখে ধুলি দেওয়ার জন্য তৃণমূলের বিরুদ্ধে কমপ্লেন করছে যে আমরা মহাপুরুষ, আমরা কাপুরুষ নয়, এটা সম্পূর্ণ নাটক। কেউ যদি পুকুর বুঝে বাড়ি করছে অবশ্যই প্রশাসন বন্ধ করবে, প্রশাসনের খবর এলেই বন্ধ হবে, আমাদের কাছে খবর এলেই আমরা বন্ধ করব। কারণ পুকুর বুঝিয়ে পুকুর ভরাট করে কোনো বাড়ি হবে না, পুকুর ভরাট করা যাবে না, এটা আমাদের দলের সিদ্ধান্ত এবং প্রশাসনিক সিদ্ধান্ত এটা হয়ে আছে। যে তৃণমূল নেতার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে, এই আমার একটা চা দে। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।